আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে মিয়াজি টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে শুরুতে তোমাদেরকে বলবো যে স্যারের আজকে যে পার্সোনাল যে কন্ডিশন, এটা আসলে দেখে কেউ হাসাহাসির কোনো কিছু নেই। আমি আসলে চেষ্টা করেছি যে যেহেতু হোম কোয়ারেন্টাইন, আসলে নিজে একটু পরিবর্তন করার জন্য, সেজন্য আসলে মাথা চুলগুলো আসলে পুরা ছাটাই ফেলছে। তো তোমরা আশা করি বাসার ভিতরে হোম কোয়ারেন্টাইন যথার্থ ভাবে পালন করার চেষ্টা করবে, বাসা থেকে বের হওয়ার দরকার নাই আসলে, মূলত সেই জন্য এই উদ্যোগ নেওয়া। তো তারপর আমি যেহেতু তোমাদের ধারাবাহিক ভাবে কিছু ক্লাস নিচ্ছি, আসলে স্যারের কিছু পার্সোনাল কাজ থাকার কারণে আসলে নিয়মিত ক্লাসগুলো নেওয়া হয় না। কারণ হলো যে যে সময়ের প্রয়োজন, হয়তো আমি আসলে সেই সময়টা ভালোভাবে মেনটেন করতে পারি না। তাছাড়া হলো যে মোবাইল ইন্টারনেট প্লাস হলো অন্যান্য যে সমস্যাগুলো থাকে, সবকিছু মিলে আসলে হয়ে ওঠে না আর কি। তারপর আমি চেষ্টা করবো যে তোমাদের অধ্যায়গুলোকে ধীরে ধীরে যতটুকু সম্ভব শেষ করে দেওয়ার জন্য। তো তোমরা জানো ইতিমধ্যে আমি তোমাদের যে অধ্যায়টা করানো শুরু করছি, সেটা ছিল যে ষষ্ঠ অধ্যায়, মৌলিক ধারণা এবং রাসায়নিক গণনা। আমাদের এই মোটামুটি দুইটা টপিক বাকি আছে, একটা হলো লিমিটিং বিক্রিয়ক আর একটা হলো প্রত্যাশিত উৎপাদ। আজকে আমি তোমাদেরকে যে টপিকসটা করাবো, এটা হলো নাম হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, তাহলে শব্দটা কি লিমিনেটিং না, শব্দটা হলো লিমিটিং। লিমিটিং বিক্রিয়ক, লিমিট কথা হলো যে লিমিট মানে হলো নির্দিষ্ট পরিমাণ, লিমিট শব্দের অর্থ হলো নির্দিষ্ট পরিমাণ। তাহলে এই লিমিটিং বিক্রিয়ক হলো তার বিক্রিয়কের কিছু নির্দিষ্ট পরিমাণ, হিসাব নিকাশ থেকে আমরা যে অঙ্কটুকু করব সেগুলোকেই আসলে লিমিটিং বিক্রিয়ক জাতীয় অঙ্ক আমরা তোমাদেরকে এখন দেখাবো। তো তোমরা আগে আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নিই, লিমিটিং বিক্রিয়ক কাকে বলে। তাহলে একটু দেখো, লিমিটিং বিক্রিয়ক হলো অর্থাৎ দুটি, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া বলছে দুটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা অবশিষ্ট থাকে না, খেয়াল করবা বলছে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি, এখানে উৎপাদের কথা আসবে না, যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না তাকে কি বলা হয়? লিমিটিং বিক্রিয়ক। তাহলে কি বলছি, আবারও বলি, লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? তাহলে বলছি যে বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক কোনো রাসায়নিক বিক্রিয়ায়, কোনো রাসায়নিক বিক্রিয়ায়, তুমি খেয়াল করো, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া শেষে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, অথবা শেষ হয়ে যায়, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। দেখো, কোন রাসায়নিক বিক্রিয়ায়, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া শেষে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না অথবা শেষ হয়ে যায়, মানে যেটা অবশিষ্ট থাকবে না সেটাই তো শেষ হয়ে যাবে। সহজ কথা, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া শেষে, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া শেষে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না অথবা শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে চলো এবার আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি একটু বুঝি। প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমরা, ধরো তোমাকে আমি যে উদাহরণটা দিব, ধরো তোমাকে আমি তিনটা লিচু দিলাম এবং দুইটা আপেল দিলাম। তুমি খেয়াল করো, আমি তোমাকে খাওয়ার জন্য তিনটা লিচু দিলাম। যদি আমার কাছে এখন লিচু টিচু নাই, তোমরা চাইও আবার স্কুল খুললে তারপরে খাওয়ার চেষ্টা করো, এখন লিচুর কদিন পরে সিজন আসবে তখন খেতে পারবা। তো এখন মনে মনে ধরে নাও তুমি এখন লিচু খাইবা, তুমি এখন কি খাইবা? লিচু খাইবা এবং আপেল খাইবা। তাহলে তোমাকে এই খাওয়ার জন্য আমি তিনটা লিচু দিলাম, তাহলে লিচু দিলাম কয়টা? তিনটা, এবং আপেল দিলাম দুইটা। লিচু দিছি তিনটা, আপেল দিলাম দুইটা। তুমি খেয়াল করো, এখন তুমি, আমি কিছুক্ষণ পরে আয়সা দেখলাম যে তোমার মোটামুটি খাওয়া শেষ, খাওয়া শেষ বলতে তোমার ফ্যাট পুড়ে গেছে, তুমি আর খেতে পারো না। তাহলে তুমি কি পরিমাণ খাইছো? আমি সেখানে দেখলাম যে তোমাকে আমি টোটাল তিনটা লিচু দিয়ে গেলাম, দুইটা আপেল দিয়ে গেলাম, তার মধ্যে আমি দেখলাম যে তুমি তিনটা লিচু খেয়ে ফেলছো আর একটা আপেল খেয়ে ফেলছো। তো তার মানে হলো যে তোমার এখানে লিচুগুলো শেষ হয়ে গেছে কিন্তু আপেলটা রয়ে গেছে। তাহলে তোমাকে কি কি দিছি? লিচু দিলাম তিনটা, লিচু দিলাম তিনটা আর আপেল দিলাম দুইটা, আপেল দিলাম দুইটা। এখন খাওয়া শেষে তুমি কিছুক্ষণ পর, অর্থাৎ আমরা ধরো কিছু সময় পর, কিছু সময় পর দেখা গেল যে
তোমার কাছে লিচু একটাও নাই, লিচু হলো ক্রস, কিন্তু আপেল রয়ে গেছে একটি। তাহলে তুমি বলো এখানে দুইটা জিনিসের মধ্যে আমি তোমাকে যে জিনিসগুলো খেতে দিলাম, লিচু দিলাম তিনটা, আপেল দিলাম দুইটা, তার মধ্যে তুমি তিনটা লিচুই খেয়ে ফেলছো কিন্তু আপেল খেতে পারছো একটা, তার মধ্যে তুমি দেখো তাহলে এখানে কোনটা অবশিষ্ট নাই, এখানে লিচু অবশিষ্ট নাই। তাহলে আমাদের তুমি সংজ্ঞার সাথে মিলাও, কোনো রাসায়নিক বিক্রিয়া শেষে যেটা অবশিষ্ট থাকে না, তাহলে এখানে অবশিষ্ট নাই কোনটা? অবশিষ্ট নাই লিচু, কারণ লিচু খাওয়া শেষ, এই জন্য লিচু হবে লিমিটিং বিক্রিয়ক, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক নয়। তাহলে কি বলছি, কোনো রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়কটা অবশিষ্ট আছে, কোনো রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়কটা অবশিষ্ট আছে সেটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো না, আর যেটা অবশিষ্ট থাকে না সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে তো তুমি কোনো কোশ্চেনের মধ্যে দেখবা যে সরাসরি তুমি পেয়ে গেছো, সরাসরি এটা হলো লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ এটা সরাসরি শেষ হয়ে গেছে এই জন্য এটা লিমিটিং বিক্রিয়ক। আবার কোনো কোনো প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে তুমি পেয়ে যাবা যে এটা তো অবশিষ্ট থাকে, যেটা তো অবশিষ্ট থাকবে তার অল্টারনেটটা হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা অঙ্ক করলে এটা আরো সহজে বুঝে যাব। তাহলে সহজ কথা হলো তুমি ধরে নাও যে তোমাকে যে জিনিসগুলো দেওয়া হবে ওই জিনিসগুলোর মধ্যে থেকে যেটা অবশিষ্ট থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক নয়। সোজা কথা, যেটা অবশিষ্ট থাকে না সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি দুইটা কথা বলছি, অর্থাৎ একটা হলো অবশিষ্ট থাকে আর একটা হলো অবশিষ্ট থাকে না। যেটা অবশিষ্ট থাকে না সেটা হলো লিমিটিং বিক্রিয়ক, আর যেটা অবশিষ্ট থাকে সেটা লিমিটিং বিক্রিয়ক নয়। তাহলে প্রশ্নের মধ্যে তুমি দুই টাইপের পেতে পারো, এক টাইপের মধ্যে কোনো কোনো কোশ্চেনের উত্তরের মধ্যে তোমাকে দেখবা যে তোমার অবশিষ্টটা বের হয়েছে, যে তুমি দেখবা যে অবশিষ্ট আছে, তাহলে যেটা অবশিষ্ট থাকবে তুমি বলবা যেহেতু এটা অবশিষ্ট আছে সুতরাং অপরটা হবে লিমিটিং বিক্রিয়ক। আবার কোনো কোনো কোশ্চেনের মধ্যে দেখবা যে এটা সরাসরি শেষ হয়ে গেছে, তাহলে সরাসরি শেষ হয়ে গেলে ওটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে কথার আলোকে আসলে খুব ভালোভাবে না বুঝতে পারলেও আমরা গানে গাণিতিক ব্যাখ্যার আলোকে আমরা ভালোভাবে বুঝবো। তাহলে তোমরা দেখো যে আমরা কিভাবে এটা করি। তাহলে সংজ্ঞাটা বোঝা গেছে, উদাহরণটা সহজভাবে তোমরা নিও, কারণ এখানে কঠিন আসলে কোনো কিছু নাই। তাহলে প্রশ্নটা আগে একটু দেখি, যেমন কোনো রাসায়নিক বিক্রিয়ায়, আচ্ছা আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা লেখা একটু কমাই দিই, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ও 3 গ্রাম অক্সিজেন, অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, তাহলে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো, লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। আচ্ছা তুমি দেখো এখন এই জাতীয় কোশ্চেনগুলোর জন্য আমি তোমাদেরকে, যেহেতু পঞ্চম অধ্যায় ফরায় আসি নাই, তোমাদের জন্য একটু কঠিন মনে হবে এখন রাসায়নিক বিক্রিয়াগুলো করতে। এই জাতীয় কোশ্চেন করতে হলে অবশ্যই আমাদেরকে রাসায়নিক বিক্রিয়া তৈরি করা, যৌগ তৈরি করা, এগুলো আমাদেরকে জানতে হবে। তো তোমাদের যারা ক্লাস 10-এ আছো তো হয়তো তোমরা ভালোভাবে একটু বুঝবা, 9 যারা আছো তাদের কাছে একটু কঠিনই মনে হবে, কারণ তোমরা এখনো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যেহেতু তোমাদের কোনো আইডিয়া নাই, সমতাকরণ সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই, সেজন্য তোমাদের কাছে একটু কঠিন মনে হলো। তোমরা জাস্ট এখন একটু দেখে যাও, আমি যখন তোমাদেরকে পঞ্চম অধ্যায় করাবো তখন তোমরা যৌগ গঠন এবং কীভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো করতে হয় সেই টপিকসগুলো যখন তোমরা পড়বা তখন তোমাদের কাছে এই বিষয়টা ইজি হয়ে যাবে। তাহলে তোমরা এখন খেয়াল করতে হবে এই জাতীয় লিমিটিং বিক্রিয়ক করার জন্য বা সকল ম্যাথমেটিক্যাল টার্ম করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে আমাদের যে রাসায়নিক বিক্রিয়াটা করতে হবে ওই রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ করতে হবে। এখানে রাসায়নিক বিক্রিয়া করতে হবে, তাহলে কি বলছি, এটা রাসায়নিক বিক্রিয়া করতে হবে এবং বিক্রিয়ার মধ্যে বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং বিক্রিয়াটার মধ্যে সমতাকরণ করতে হবে। তাহলে দুইটা জিনিস, প্রথম কথা হলো যে আমাদের বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে, 2 নম্বর হলো বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করা লাগবে। এই দুইটা জিনিস করার পরে তারপরে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তাহলে দুইটা জিনিস যদি আমার যদি সমতাকরণ যদি না করে তাহলে আমি সারাদিন অঙ্ক করলেও আমাদের অঙ্ক ঠিক হবে না। এবার তুমি খেয়াল করো এখানে কে কে বিক্রিয়া, এখানে কোন দুইটা উপাদান দেওয়া আছে, এখানে উপাদান দেওয়া আছে ম্যাগনেসিয়াম আর দেওয়া আছে 3 গ্রাম অক্সিজেন। তাহলে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো ম্যাগনেসিয়াম দেওয়া আছে আর একটা হলো অক্সিজেন দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে বলছি যে দুইটা জিনিস আমাদের করা লাগবে, কি কি করা লাগবে, বিক্রিয়া করতে হবে এবং সমতাকরণ করতে হবে। তাহলে এখানে কার কার বিক্রিয়া করব, বিক্রিয়া করব ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। অক্সিজেনকে আমরা জানি যে অক্সিজেনকে দ্বি পরমাণু রূপে লেখা হয়, অক্সিজেনকে কি, অক্সিজেন বলতে শুধু ও না, অক্সিজেন বলতে কি লেখা হয়, O2। কারণ আমরা জানি কিছু কিছু মৌল আছে দ্বি পরমাণু, সেগুলো কোনগুলো, যেমন বলছে নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ক্লোরিন, এরপরে হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই জাতীয় যৌগগুলো থাকলে এগুলোকে দ্বি পরমাণু রূপে লিখতে হয়। এখন এটা যৌগ গঠন করে এখানে বলছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত হলো MgO।
এখন এই যে এনজিও এটা কিভাবে তৈরি করছি, এটা তারা দশম আসো হয়তো তোমরা তারা ভালোভাবে বুঝবা, নবমের তারা হয়তো একটু ভালোভাবে বুঝবে না। তুমি জাস্ট এখন একটু দেখে রাখো, পরবর্তীতে তোমাদেরকে এই বিষয়গুলো আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। কারণ আমরা তোমাদের জন্য আলাদা এক্সট্রা ক্লাস নিতে হবে, আমাদের কিভাবে রাসায়নিক বিক্রিয়া করতে হয়। রাসায়নিক বিক্রিয়া করা শিখতে পারলে না আমি এই অঙ্ক করতে পারবো, কারণ আমি যদি রাসায়নিক বিক্রিয়া করতে না পারি তাহলে আমার অঙ্ক করাটা একটু কঠিন হয়ে যাবে। তো তারপরে তোমাদেরকে বলবো তোমরা একটু দেখে রাখো, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, তো তোমরা দেখে নাও, এর মধ্যে থেকে যতটুকু বুঝো ততটুকু বুঝবা, আর পঞ্চম অধ্যায় যখন করাবো তখন আর একটু ভালোভাবে বিক্রিয়াগুলো বুঝতে পারবা। তাহলে কি বলছে এখানে, বলছে যে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে, কি উৎপন্ন করে? ম্যাগনেশিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড যে উৎপন্ন করে, এখানে তুমি খেয়াল করো এই বিক্রিয়াটাকে আমাদের সমতাকরণ করতে হবে। যারা 9-এ আছো তারা ক্লাস 8 এর মধ্যে তোমাদেরকে করানো হয়েছে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, অর্থাৎ বিক্রিয়া তখন তোমরা আমরা স্বাভাবিকভাবে সমতাকরণটা করাইছি কিভাবে, বিক্রিয়কের দিকে যে যতগুলো পরমাণু আছে উৎপাদের দিকে ততগুলো পরমাণু আছে কিনা। ঠিক এখন আমরা এই কাজটাই করব, জাস্ট এখানে তুমি খেয়াল করো বিক্রিয়ক এবং উৎপাদ সমান আছে কিনা, এটা তুমি কিভাবে বুঝবে। এখানে দেখো, এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 2টা, কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা? 1টা। এখন কোন বিক্রিয়া সমতাকরণের ক্ষেত্রে ক্লাস 8-এ যারা আমাকে আমার কাছে পড়ছো তারা ভালোভাবে বলতে পারবা যে কোন বিক্রিয়ার মাঝখানে অথবা সাইডে কোনো কিছু, যখন এটা যৌগ তৈরি হবে তখন তার মাঝখানে অথবা সাইডে কোনো কিছু লেখা যাবে না, যত সংখ্যা লিখতে হবে সবগুলো সামনে লিখতে হবে। তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। অক্সিজেন 2, তাহলে এখানে 2 অক্সিজেন যদি 2 বানাইতে হয় তাহলে এখানে সামনে গুণ দিতে হবে 2। এবার এই 2 গুণ দেওয়াতে ম্যাগনেশিয়াম হয়ে গেছে কয়টা? 2টা। তাহলে ম্যাগনেশিয়ামের আগেও 2 বসাই দিতে হবে। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া করে ফেললাম, বিক্রিয়া সমতাকরণ করলাম, এবার আমরা লিমিটিং বিক্রিয়ক বের করব। তাহলে কি বলছে, 2 গ্রাম ম্যাগনেশিয়াম 3 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে, তাহলে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ম্যাগনেশিয়াম লিখলাম, অক্সিজেন লিখলাম, ম্যাগনেশিয়াম অক্সাইড লিখলাম, এবার বিক্রিয়াটাকে সমতাকরণ করলাম। সমতাকরণ করার পরে আমাদের এই যৌগগুলোর ভর বের করতে হবে, যেহেতু এখানে আমরা বলছি লিমিটিং বিক্রিয়ক মানে হলো বিক্রিয়কের সম্পর্ক, যে স্যার উৎপাদ লেখা লাগবে কিনা, তুমি উৎপাদ ইচ্ছা তোমার উৎপাদ না লিখলে তুমি আসলে সমতাকরণ করতে পারবে না, এই জন্য উৎপাদ তোমার লিখা লাগবে। যদি তুমি যদি উৎপাদ না লিখো তাহলে বিক্রিয়া সমতাকরণ করতে পারবে না, আর সমতাকরণ না করলে অঙ্ক হবে না, বারবার বলে দিচ্ছি। তাহলে তোমাকে অবশ্যই উৎপাদ লিখতে হবে, বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। এখন যখন আমরা আণবিক ভরগুলো লিখব তখন আমাদের লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের উৎপাদের ভর নির্ণয় করার খুব বেশি দরকার নাই। তাহলে আমরা কি লিখবো, এখানে ম্যাগনেশিয়ামের ভর লিখবো। তুমি জানো যে একটা ম্যাগনেশিয়ামের ভর হলো 24, এখানে ম্যাগনেশিয়াম আছে 2টা, একটা অক্সিজেনের ভর হলো 16, অক্সিজেন আছে 2টা। তাহলে অক্সিজেনের ভর হলো কত? 16 দুগুণে 32 গ্রাম, আর ইয়ে হলো 48 গ্রাম, 24 দুগুণে 48 গ্রাম। তুমি খেয়াল করো, তাহলে ম্যাগনেশিয়াম হলো 48 গ্রাম আর অক্সিজেন হলো 32 গ্রাম। এই 48 গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 32 গ্রামের সাথে। 48 গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, অথবা তুমি যদি এটা উল্টা লেখো, 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 গ্রাম অক্সিজেনের সাথে। ওই যে লিমিটিং বিক্রিয়ক মানে কোনটা শেষ হয়েছে আর কোনটা আছে, এটা আমি কি করে বুঝবো? এই এটা বোঝার জন্য আগে বিক্রিয়া সমতাকরণ থেকে তাদের আণবিক ভরটাকে আগে আমাদের বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর এবার আমি অঙ্ক লিখবো, যেমন 48 গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম তাহলে 1 গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে 32/48 গ্রাম অক্সিজেনের সাথে। তুমি দেখো তাহলে প্রশ্নের মধ্যে কত গ্রাম ম্যাগনেশিয়াম দেওয়া আছে? 2 গ্রাম। তাহলে 32 × 2 নিচে হলো 48। তাহলে এটাকে ক্যালকুলেশন করি আমরা, তুমি এবার এখান থেকে আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে বিষয়টুকু। তুমি খেয়াল করো এখানে 2 গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে 1.33 গ্রাম অক্সিজেন। কত গ্রাম? 2 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে 1., এখানে আমি ছোট করে লিখি, 2.2 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে কত গ্রাম? এই যে উত্তরে বের হলো 1.33 গ্রাম। তুমি কিন্তু প্রশ্নের মধ্যে অক্সিজেনের পরিমাণ কত দেওয়া আছে? 3 গ্রাম দেওয়া আছে। তুমি খেয়াল করো,
2 গ্রামের সাথে দেওয়া আছে 3 গ্রাম, কিন্তু 2 গ্রামের সাথে সর্বোচ্চ বিক্রিয়া করতে পারে কত গ্রাম? 1.33 গ্রাম। কিন্তু যেহেতু 3 গ্রাম দেওয়া আছে, তার মানে অক্সিজেন কি বেশি দেওয়া আছে না কম দেওয়া আছে? তাহলে অক্সিজেন 3 গ্রাম, 1.33 থেকে বেশি দেওয়া আছে। তাহলে বেশি দেওয়া থাকলে তোমাকে একটা জিনিস বেশি দিয়ে দিছে কিন্তু লাগছে কম, তার মানে হলো তোমার সেটা অবশিষ্ট রয়ে গেছে। সেটা কি রয়ে গেছে? তাহলে এখানে তোমার দেখো, তুমি একটু স্যারের কথাটা ভালোভাবে খেয়াল করো। আমরা বলছি যে এখানে 3 গ্রাম দেওয়া আছে, 2 গ্রামের সাথে কয় গ্রাম দেওয়া আছে? 3 গ্রাম দেওয়া আছে। কিন্তু আমি গাণিতিক হিসাব করে দেখলাম 2 গ্রামের সাথে লাগে কয় গ্রাম? 1.33 গ্রাম। কিন্তু প্রশ্নে দেওয়া আছে কয় গ্রাম? 3 গ্রাম। প্রশ্নে কয় গ্রাম দেওয়া আছে? 3 গ্রাম। তাহলে যেহেতু 3 গ্রাম দেওয়া আছে কিন্তু আমাদের লাগছে কতটুকু? 1.33 গ্রাম। তাহলে প্রশ্নের মধ্যে বেশি দেওয়া আছে কিন্তু আমাদের লাগছে কম, সুতরাং প্রশ্নের এটা অবশিষ্ট থেকে যায়। তাহলে এখানে কি অবশিষ্ট থেকে যায়? অক্সিজেন অবশিষ্ট থেকে যায়। তাহলে তুমি ইচ্ছা করলে লিখতে পারো, এখানে অক্সিজেন অবশিষ্ট থাকে, অক্সিজেন অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকলে লিখবা, না থাকলে দরকার নাই, অবশিষ্ট থাকে এই 3 বিয়োগ 1.33 সমান সমান হলো 1.67 গ্রাম। তাহলে আমরা বলছি যেটা অবশিষ্ট থাকে সেটা লিমিটিং বিক্রিয়ক নয়, তার অপরটা হবে লিমিটিং বিক্রিয়ক। অতএব লিমিটিং বিক্রিয়ক কি হবে? লিমিটিং বিক্রিয়ক হবে ম্যাগনেসিয়াম। কিভাবে বুঝলাম? আমরা বলছি যে অক্সিজেন দেওয়া আছে 3 গ্রাম, আমরা আগেও বলছি যেটা অবশিষ্ট থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক নয়, যেটা অবশিষ্ট থাকে না সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। এখন কোনটা থাকে আর কোনটা থাকে না এটা আমরা কিভাবে বের করব? অঙ্ক বের করে, অঙ্ক করে তারপরে করা লাগছে। তাহলে আমরা দেখলাম যে 2 গ্রামের সাথে লাগে মাত্র 1.33 গ্রাম, কিন্তু প্রশ্নে দেওয়া আছে 3 গ্রাম, মানে প্রশ্নে বেশি দেওয়া আছে। প্রশ্নে কি দেওয়া আছে? বেশি দেওয়া আছে। তাহলে বেশি দেওয়া থাকলে সেটা কি থাকবে? সেটা অবশিষ্ট থাকবে। আর যেটা অবশিষ্ট থাকে আমরা বলছি সেটা লিমিটিং বিক্রিয়ক নয়। তাহলে লিমিটিং, যেহেতু এটা অবশিষ্ট থাকে তাহলে তার অল্টারনেট যেটা আছে সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। তোমরা একটু দেখে নাও, তারপরে আমরা মুছে ফেলবো। এবার আরেকটা দেখো, ধরো ফার্স্টের মধ্যে দেওয়া আছে 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ও 25 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে যৌগ গঠন করে, যৌগ গঠন করে, তাহলে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। তাহলে তুমি খেয়াল করো, 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এবং 25 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে যৌগ গঠন করে। এখন এখানে বলে দেওয়া নাই কি যৌগ গঠন করে, বলছে যৌগ গঠন করে। তাহলে যৌগ কিভাবে গঠন করে এটা তোমাকে বিক্রিয়া করে বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখো, বলছে 20 গ্রাম, প্রথমে আমরা কি কে বিক্রিয়া করে? ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে কার সাথে? কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে CaCO3 উৎপন্ন করে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। এখানে বলে দেওয়া নাই কিন্তু তোমাকে এটা যৌগটা তৈরি করতে হবে। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড মানে চুনা পাথর উৎপন্ন করে। এখন এই বিক্রিয়াটা মানে আমাদের বিক্রিয়া করা হয়ে গেল। এবার বিক্রিয়া করা হয়ে গেলে আমাদের সমতাকরণ করতে হবে। কি করতে হবে? সমতাকরণ। তাহলে তুমি সমতাকরণ কিভাবে করবে? ডান দিকে যা আছে বাম দিকে তা আছে কিনা, অর্থাৎ ডান দিকে যে পরিমাণ পরমাণু আছে ডান দিকে সেই পরিমাণ পরমাণু আছে কিনা এটা আমরা মিলিয়ে দিতে হবে। তাহলে এখানে ক্যালসিয়াম আছে কয়টা? একটা। এদিকে ক্যালসিয়াম আছে কয়টা? একটা মিলে গেল। অক্সিজেন এখানে আছে একটা, অক্সিজেন এখানে আছে একটা, এখানে আছে দুইটা, মোট হলো 3টে, এখানে আছে অক্সিজেন 3টে, এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে একটা। তাহলে দেখা যায় মিলে গেছে, এই বিক্রিয়ার বিক্রিয়ক যা আছে উৎপাদের পরিমাণও তা আছে। তাহলে এটা সমতাকরণ করা আছে। তাহলে করা থাকলে এবার আমরা কি করতে হবে? তুমি দেখো ক্যালসিয়াম অক্সাইডের ভর নির্ণয় করতে হবে। ক্যালসিয়ামের ভর হলো 40, অক্সিজেনের ভর হলো 16। তাহলে 16 আর 40 হলো কত? 56। এরপরে কার্বন ডাইঅক্সাইড হলো, কার্বন হলো 12, অক্সিজেন হলো 16 গুণন 2, 16 দুগুণে 32, 32 আর 12 হলো 44 গ্রাম। তাহলে তুমি খেয়াল খেয়াল করো,
তাহলে আমাদের উৎপাদের দরকার নাই, কারণ আমরা লিমিটিং বিক্রয়কের কাছে আমাদের উৎপাদ বের না করলেও হবে। তাহলে এখানে কোন কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রয় করে, এই 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রয় করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে। তাহলে তুমি প্রশ্ন লেখো, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর সাথে। তাহলে আগের মতো 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 44/56 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে। তাহলে এখানে কত গ্রাম বলছে ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে, 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 44 × 20, নিচে হলো 56 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে অঙ্ক করে বের করতে হবে এটা। ৪৪ × ২০ ভাগ 56, 15.71। তাহলে আগের মতো তুমি এখানে একটু খেয়াল করো, এখানে ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে 20 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 25 গ্রাম, কিন্তু কার্বন ডাইঅক্সাইড লাগছে কত, মাত্র 15.71 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইড কম লাগছে না বেশি লাগছে? কম লাগছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 25 গ্রাম, কিন্তু ব্যবহার হয়েছে কত গ্রাম, 15.71 গ্রাম। তাহলে বাকিটা অবশিষ্ট রয়ে গেছে। তাহলে আমরা বলছি যেটা অবশিষ্ট রয়ে গেছে সেটা লিমিটিং বিক্রিয়ক নয়। তাহলে এখানে অবশিষ্ট থাকে কে, কার্বন ডাইঅক্সাইড অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে ওই যে তুমি আর 25 বিয়োগ 15.71 সমান সমান কত হয়, 9.28, 9.29 গ্রাম। তাহলে যেহেতু এটা অবশিষ্ট থাকে অপরটা বলি মিটিং বিক্রিয়ক, অতএব মিটিং বিক্রিয়ক ক্যালসিয়াম অক্সাইড। তাহলে প্রথমটা দিছিলাম মূল মূল দিয়ে, এটা দিয়ে দিলাম যৌগ যৌগ দিয়ে। তাহলে আর একটু কঠিন নিয়মও আসতে পারে, আমরা সেই নিয়মটা একটু দেখি কিভাবে পরীক্ষা সবচেয়ে বেশি থাকে। তাহলে এখানে বোঝা গেছে, আমরা বলছি যে 20 গ্রামের সাথে বিক্রিয়া করে কত গ্রাম, 15.71 গ্রাম, কিন্তু 20 গ্রামের সাথে দেওয়া আছে কত গ্রাম, 25 গ্রাম, কিন্তু আমরা দেখলাম 20 গ্রামের সাথে বিক্রিয়া করে 15.71 গ্রাম, কিন্তু দিয়ে দিছে 25 গ্রাম। তাহলে 25 গ্রাম দেওয়ার কারণে এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি দেওয়া আছে, কিন্তু লাগছে কম, বেশি দেওয়া থাকার কারণে এখানে এটা অবশিষ্ট থেকে যায়। অবশিষ্ট থেকে যায় গেলে আমরা বলছি যেটা অবশিষ্ট থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক নয়, অপরটা হবে লিমিটিং বিক্রিয়ক। এবার লাস্ট কোশ্চেন দেখো, আমরা আরেকটা কোশ্চেন দেখাই তারপরে এই পার্টটা শেষ করব। এবার দেখো পরীক্ষা আর একটু ডিফিকাল্ট হতে আসে, পরীক্ষা কিভাবে আসে দেখো। ধরো এটা একটা পাত্র, ২৫০ ml এটা আর একটা পাত্র, পাত্রের মধ্যে দেওয়া আছে 60 গ্রাম HCl, এই পাত্রের মধ্যে দেওয়া আছে 0.5 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
তাহলে এটাকে আমরা ধরে নেব 1 নং পাত্র, এটাকে ধরে নেব 2 নং পাত্র। এখন প্রশ্নটা দেওয়া হলো 1 নং ও 2 নং পাত্রের বিক্রিয়ায় কি দেওয়া হলো, প্রশ্নটা 1 নং ও 2 নং পাত্রের উপাদানের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। দেখো প্রশ্নটা একটু ডিফিকাল্ট। দেখো 1 নং ও 2 নং বিক্রিয়কের আলোকে বলছে যে 1 নং ও 2 নং বিক্রিয়কের উপাদানের বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। এখন 2 নং বিক্রিয়কে HCl এর ভর দেওয়া আছে 60 গ্রাম, কিন্তু 1 নং বিক্রিয়কের ক্ষেত্রে ভর দেওয়া নাই। 1 নং বিক্রিয়কের ক্ষেত্রে কি ভর দেওয়া আছে? 1 নং বিক্রিয়কের ক্ষেত্রে ভর দেওয়া নাই। তাহলে ভর দেওয়া না থাকলে তোমাকে প্রথমে 1 নং বিক্রিয়কের ভর আমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করবো আমি? ওই যে W ইকুয়াল টু SmV বাই, তাহলে তুমি দেখো এই যে 1 নং বিক্রিয়কের ক্ষেত্রে এগুলো বড় অঙ্ক এখানে দেওয়া আছে, ঘনমাত্রা এর সমান সমান দেওয়া আছে 0.5 মোলার, এরপরে আয়তন বি সমান সমান দেওয়া আছে 250 ml, এরপরে তোমার দেওয়া আছে এই আণবিক ভর এম সমান সমান ক্যালসিয়ামের ভর হলো, ক্যালসিয়ামের ভর হলো 40, আর 40 যোগ অক্সিজেনের ভর হলো 16 যোগ 1 আর ইনটু আছে 2। তাহলে 40 কত হয়? 40 যোগ 7 দুগুণে 34 সমান সমান হলো 74। তাহলে বি সমান সমান হলো ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান হলো ওয়াট। তাহলে আমরা প্রথমটা থেকে ডাব্লিউ বের করব। ডাব্লিউ ইকুয়াল টু SmV বাই 1000, SmV বাই 1000। তাহলে এখানে এস এর মান বসাই দাও, এস এর মান হলো 0.5, এম এর মান হলো 74, আর বি এর মান হলো 250, আর নিচে হলো 1000। এগুলো তোমাদের করানো হয়েছে। তাহলে দেখো 0.5 গুণন 74 গুণন 250, 0.574 গুণন 250 ভাগ 1000, 9.25 গ্রাম। তাহলে 9.25 গ্রাম, তাহলে আমরা এটার ভর পেয়ে গেলাম 9.25 গ্রাম, 9.25 গ্রাম। এবার এটারও ভর দেওয়া আছে, এটারও ভর দেওয়া আছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক আমরা বের করতে পারবো। তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক ভর, তাহলে প্রথম অংশ আমাদের করা শেষ। আমরা প্রথম অংশ তোমাকে কিন্তু এটা দুইভাবে দিতে পারতে, 1 নং বিক্রিয়কের ভর নির্ণয় করা, তাহলে ওই যে তোমাকে আণবিক ভর এইভাবে তোমাকে বের করতে হবে। এখন যেহেতু ভর দেওয়া নাই, তোমাকে বলছে লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য, তাহলে তোমাকে প্রথমে আগে আণবিক ভর বের করতে হবে। ঘোড়ার গতে আসা সাইনা বাড়ার জন্য দুইটা ফাট থাকবে, তাহলে এক ফাটের মধ্যে তোমাকে এরকম একটা ফাট বের করতে হবে, পরের ফাটে গিয়ে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা 1 নং, এই যে 1 নং যৌগটা, 1 নং যৌগের পরিমাণ কত পেলাম? 9.25 গ্রাম, আর 2 নং যৌগের পরিমাণ দেওয়া আছে 60 গ্রাম। এবার আমরা বাকি অংশটুকু করব। বাকি অংশটুকু করার জন্য আমাদের প্রথমে বিক্রিয়া করতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হোল টু প্লাস হলো HCl, বিক্রিয়া করে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস হলো H2O। এখন এটা সমতাকরণ করা আছে কিনা এটা আমরা একটু দেখি। ক্যালসিয়াম আছে একটা, এখানে ক্যালসিয়াম আছে একটা, এখানে ক্লোরিন আছে দুইটা, তাহলে এখানে ক্লোরিন দুইটা থাকার কারণে এখন ক্লোরিন দুইটা বানানোর জন্য এখানে 2 দিতে হবে। তাহলে 2 দিলে এখানে হাইড্রোজেন হয়ে যায় দুইটা, এখানে আবার হাইড্রোজেন হয়ে যায় দুইটা। তাহলে এখানে যদি 2 দিয়া দেয় তাহলে 2H2, আর এখানে অক্সিজেন 2 দ্বারা গুণ দিলে অক্সিজেন দুইটা মিলে যায়। তাহলে বিক্রিয়াটা সমতাকরণ এখন হয়ে গেছে 2 দিয়ে দেওয়ার কারণে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর আমরা একটু আগে বের করছি, এটার ভর হলো 74, 40 আর 7 দুগুণে এটার ভর বের হলো 74, আর হাইড্রোজেন একটার ভর হলো, হাইড্রোজেনের ভর হলো তোমার 2 গুণন 35 দশমিক, হাইড্রোজেন ক্লোরিন হলো 35.5, আর এক হাইড্রোজেন হলো 37.5। তাহলে এটা হলো 71 গ্রাম, 71 গ্রাম। তাহলে এবার লিমিটিং বিক্রিয়ক কীভাবে বের করবো? তাহলে আমি বলবো 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
বিক্রিয়া করে 71 গ্রাম HCl এর সাথে, HCl এর সাথে তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 71/74 HCl এর সাথে। তাহলে এবার 9.25 গ্রাম বিক্রিয়া করে এই 71 গুণন হলো 9.25, মিস হলো 74 HCl। তাহলে ক্যালকুলেশন করো, আট দশমিক আট আট সাত পাঁচ, 8.8875 গ্রাম। কিন্তু ফসফেট দেওয়া আছে কত গ্রাম? দেওয়া আছে 60 গ্রাম। 9.25 গ্রামের সাথে বিক্রিয়া করে মাত্র 8.8875 গ্রাম, কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে কত গ্রাম? 60 গ্রাম দেওয়া আছে, বেশি দেওয়া আছে। তাহলে তুমি দেখবে HCl অবশিষ্ট থাকে, সাইড বিয়োগ 8.875 সমান সমান 51.125, 51.125 গ্রাম। অতএব লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে আমি এখন আবার অল্টারনেট করে আবার দেখাবো তোমাদেরকে। তাহলে দেখো এভাবে আমরা সবগুলোতে অবশিষ্ট দেখা যায়, সবগুলোতে অবশিষ্ট পরিমাণ বের হয়েছে, অবশিষ্ট পরিমাণ বের হয়ে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করছি। যদি তুমি এই অংশটাকে যদি উল্টাভাবে করতে তাহলে কি হইতো, তুমি এটা দেখে দেখে নাও। এবার হলো বিকল্প, এই লাস্টের অংশের জন্য বিকল্প, বিকল্পভাবে কিভাবে করতে পারি, তুমি এবার উল্টা দেখো। এই 71 গ্রাম HCl, আগে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখছি, পরে লিখছি HCl, এবার আগে HCl লিখবো পরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখবো। বিক্রিয়া করে 74 গ্রাম, 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে 1 গ্রাম HCl বিক্রিয়া করে 74/71 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কত দেওয়া আছে? 60 গ্রাম। তাহলে 60 গ্রাম HCl বিক্রিয়া করে 74 গুণন 60 ভাগ হলো 71, তাহলে কত হয়? 62.53, 62.53 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তুমি দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগে, 62.53 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু প্রশ্নের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কত গ্রাম, বলছে আমরা একটু আগে বের করলাম 9.25 গ্রাম, কিন্তু লাগতো কতটুকু? 62.3, প্রয়োজন হয়েছে বেশি কিন্তু তোমারা দিছে কম। তুমি খেয়াল করো তোমার লাগে কতটুকু, 62.53 গ্রাম, কিন্তু তোমাকে দেওয়া আছে কতটুকু, 9.25 গ্রাম। তাহলে তোমাকে কি কম দিছে না বেশি দিছে? তোমাকে কম দেওয়া হয়েছে। তাহলে কম, যেহেতু কম দেওয়া হয়েছে তার মানে হলো এটা আগে শেষ হয়ে যাবে। কম দিলে কি হয়ে যাবে, সে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে যেটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটাই লিমিটিং বিক্রিয়ক, এটা তো অবশিষ্ট নাই। কেন অবশিষ্ট নাই দেখো, 62.53 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগে কত গ্রামের সাথে, 60 গ্রামের সাথে। কিন্তু তোমার 60 গ্রামের সাথে দেওয়া আছে কত গ্রাম, আমরা হিসাব করে বের করছি 9.25 গ্রাম। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ দেওয়া আছে মাত্র 9.25 গ্রাম, কিন্তু লাগতো 62.53 গ্রাম। তাহলে প্রয়োজনের তুলনায় কম দেওয়া আছে, কম দেওয়ার মানে হলো যে এটা আগে শেষ হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি, অতএব যেহেতু
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ কম দেওয়া আছে, কম দেওয়া আছে, অর্থাৎ এই হিসাবকৃত পরিমাণের সাথে যদি প্রশ্ন পরিমাণ কম দেওয়া থাকে তাহলে সেটা হলো মিটিং বিক্রিয়ক। কম দেওয়া আছে তাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। আশা করি দশম যারা আছে তোমরা মোটামুটি ভালোভাবে বুঝবা, কিন্তু নবম যারা আছে তাদের কাছে একটু কঠিন মনে হবে। কঠিন মনে আসলে কঠিন মনে হলেও তোমরা ওই যে আমরা আগেও বলছি যে পঞ্চম অধ্যায় যখন আমরা যৌগ গঠন বিক্রিয়া সমতাকরণ এগুলো শিখে যাব তখন বিষয়গুলো একটু ইজি হয়ে যাবে, এখন আপাতত একটু কঠিনই মনে হবে। তারপরে তোমরা যতটুকু সম্ভব এটা একটু বুঝে নিও, আর একটু বাসায় যদি এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তাহলে মোটামুটি তোমাদের কিছুটা অন্তত পক্ষে আইডিয়া হয়ে যাবে, পরে একবার দেখালে এগুলো ভালো করে বুঝে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা যেগুলো বাসায় হোমওয়ার্ক করবা, বেশি দিব না, তিনটা অঙ্ক দিব যেগুলোতে লিমিটিং বিক্রিয়ক আছে। তাহলে তুমি হোমওয়ার্ক করবা এইচ ডাব্লিউ শুধু লিমিটিং বিক্রিয়কের অংশ, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক যে অঙ্ক যেটার মধ্যে দেওয়া থাকবে এটা হলো যশোর বোর্ড ১৭, যশোর বোর্ড ১৭, বরিশাল ১৭, যশোর ১৬, এই বোর্ডের মধ্যে লিমিটিং বিক্রিয়ক দেওয়া আছে, শুধু তুমি লিমিটিং বিক্রিয়ক ফাটের অঙ্কগুলা করবা, অন্য ফাট করার দরকার নেই, শুধু লিমিটিং বিক্রিয়কের অংশটুকু করবা। তো আশা করি তোমরা আর লিমিটিং বিক্রিয়ক যতটুকু বুঝতে পারছো, তোমরা বাসায় যদি একটু প্র্যাকটিস করো ভালোভাবে এই সময়টাতে তাহলে আশা করি তোমরা আর একটু ভালোভাবে ভালো করে বুঝতে পারবে। আর যদি কোনো সমস্যা যদি ফেস হয়, যদি কোনোটা যদি না পারো না বুঝো তাহলে সেটা আমাকে লিখে কমেন্টে অথবা আমার ইনবক্সে মেসেজ করে দিও, আমি তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।